Assalamualaikum everyone. আজকে 14 ফেব্রুয়ারি আমরা বাসা থেকে বের হলাম একটু ঘোরাঘুরি করার উদ্দেশ্যে। আজকে প্ল্যান হচ্ছে ধানমন্ডি যাব। তো বাসা থেকে বের হয়ে সিএনজি নিয়ে নিলাম। এখন সিএনজি নিয়ে একটু সামনের দিকে আগানোর পরই দেখছি যে প্রচুর পরিমাণ জ্যাম, এত জ্যাম থাকবে এটা কল্পনাও করতে পারিনি। তো যেটাই হোক, সিএনজি এক এক জায়গায় আধা ঘন্টা এক ঘন্টা করে বসে থাকা লাগছে। তো আমাদের ধানমন্ডি পৌঁছাতে প্রায় 2.5 ঘন্টার মতো সময় লেগে গেল। তো এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে গাড়িগুলো আগাচ্ছে, আমরাও ওয়েট করছি কতক্ষণে পৌঁছাবো। তো আমাদের আজকে বুকিং দিয়েছিলাম বাপেটের স্টোরিজে যে ডিনার করব সেখানে। তো আমাদের সন্ধ্যা 7টায় যাওয়ার কথা, সেখানে আমরা 8:30 যেয়ে পৌঁছাই। তো আমাদের আরও বেশি লেট হতো কিন্তু সিএনজি মামা, সিএনজি যে ড্রাইভার ছিল, সে আমাদেরকে বললো যে কে ধানমন্ডি লেকে নেমে যেতে, সেখান থেকে ধানমন্ডি লেকটা ক্রস করলেই আমরা রিক্সা নিয়ে চলে যেতে পারবো বাপেটের স্টোরিজে। এই যে তার কথা মতো আমরা নেমে যেয়ে ধানমন্ডি লেকটা ক্রস করেই রিক্সার জন্য ওয়েট করছিলাম। একটা রিক্সা নিয়ে আমরা এখন বাপেটের স্টোরিজের সামনে চলে যাব। এই মামাটা আমাদেরকে বাপেটের স্টোরিজে বিল্ডিংয়ের সামনে নামিয়ে দিবেন, এখন আর খুব বেশি সময় লাগবে না। তো এই যে আমরা চলে এসেছি বাপেটের স্টোরিজ বিল্ডিংয়ের নিচে। তো লিফটের জন্য এত লম্বা লাইন ছিল, এই জন্য আমরা 7তলায় সিঁড়ি বেয়ে উঠে যাই। এই যে এখন আমরা চলে এসেছি বাপেটের স্টোরিজে, দেখতে পাচ্ছেন অনেক বেশি ক্রাউড ছিল, যে কোনো অকেশনে অনেক বেশি প্রেশার যায়। তো আমরা এই যে এখন খাওয়া দাওয়া শুরু করলাম, এই যে খাওয়া দাওয়া করছি, তাদের খাবারগুলো অনেক বেশি টেস্টি ছিল, বাট তাদের সার্ভিসটা আজকে অনেক বেশি স্লো ছিল। বাট আলহামদুলিল্লাহ আমার কাছে তাদের খাবারের টেস্ট খুবই ভালো লেগেছে। এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়ে গেলাম। এই যে ধানমন্ডির অবস্থা, 10:05 বাজে, খুবই বেশি জ্যাম ছিল রাস্তায়। তো আমরা এখন ওয়েট করছি একটা রিক্সা নিয়ে বাসায় চলে যাব, কারণ আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম, মানে ট্র্যাফিক অ্যান্ড রেস্টুরেন্টের প্রেশারের কারণে। এই যে আমরা এখন বাসে যাচ্ছি, আমাদের বাসায় যেতেও 1 ঘন্টার মতো সময় লেগেছে কারণ রাস্তায় মোটামুটি জ্যাম ছিল। এই তো এই আর কি, আজকে আমাদের ভ্যালেন্টাইন অ্যান্ড ফাল্গুনের ঘোরাঘুরি ছিল, ভালোই ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান।